ঈদ স্পেশাল যে স্টোরিগুলো আমরা পর্যায়ক্রমে আপলোড করছি, তো তারই অংশ হিসাবে এবার আপনাদের কাছে কিছু ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আমি সাম্প্রতিক তাহিরপুরে একদম প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম। তো আমার সাথে কিছু ভলেন্টিয়ার ছিল, তো তাহিরপুর অঞ্চলের কয়েকজন ভলেন্টিয়ার ছিলেন, তার মধ্যে একজন ছিলেন মাওলানা মোহাম্মদ শমশের আলী, অত্যন্ত ভালো একজন মানুষ। আর উনি কিন্তু খুব ভালো ওয়াচ করেন, তাহিরপুর সহ আশেপাশের এলাকায় উনি একজন নন্দিত ওয়াইজিন হিসাবে খুব সুপরিচিত, চমৎকার করে উনি কথা বলেন। তো যেহেতু উনি ভালো ওয়াচ করতে পারেন এবং বেশ কিছু বিষয় নিয়ে ওনার সাথে আলাপচারিতায়, কারণ যখন আমরা ট্রলার নিয়ে যাচ্ছিলাম প্রায় 6 ঘন্টা আমাদেরকে ট্রলার জার্নি করতে হয়েছিল এবং আমাদের যে জায়গাতে ত্রাণ দিতে যাব সেই জায়গাতে আমরা পৌঁছেছিলাম এতটা সময়ের পর, কারণ অনেক দূরে। ওই প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণত সাধারণ মানুষগুলো ত্রাণ নিয়ে যেত না, আর কারণ অনেক সেফটি ইস্যু ছিল, দূরত্বের একটা ব্যাপার ছিল, তারপর দুর্গমতার একটা ব্যাপার ছিল, তো অনেকগুলো প্যারামিটার সেখানে কাজ করতো, যার কারণে এত ভিতরে সচরাচর কেউ ত্রাণ নিয়ে যেত না। তো আমরা টার্গেট নিয়েছিলাম আমরা ওই ভিতর দিকেই যাব যেখানে মানুষ কম ত্রাণ পেয়েছে, যার কারণে দীর্ঘ সময় যেহেতু ট্রলারে বসেছিলাম তো ওনার সাথে আলাপচারিতায় খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়। তো ওনার সাথে যখন কথা বলছিলাম তখন উনিও দেখালেন ওনারও ইউটিউব চ্যানেল আছে, উনি যে ওয়াজগুলো করেন সেগুলো ইউটিউব চ্যানেলে আছে, মানে আপলোড করে রেখেছেন। তো কথা প্রসঙ্গে আমি প্যারানর্মাল বিষয় নিয়ে যখন আলোচনা করছিলাম তখন উনি বললেন ওনার কাছে বেশ কয়েকটি ঘটনা আছে, এর মধ্যে একটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া, আর একটা ওনার বাবার সাথে ঘটে যাওয়া, আর একটা ওনার এলাকায় ঘটে যাওয়া, আর একটা হচ্ছে উনি যখন মাদ্রাসায় পড়তেন তখন ওনার ছাত্র ভাইয়ের কাছে একটা ঘটনা শুনেছিলেন, সেই একটি ঘটনা। এই সবগুলো ঘটনা আমি এখন পর্যায়ক্রমে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। ঘটনা এক, প্রথম ঘটনাটি আমি বলবো যেটি উনি ওনার ছাত্র ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটির আনুমানিক সময় 2007-08 সাল, তো মানে এটা যখন ঘটেছিল, তো উনি না সরি ঘটে নাই মানে উনি যখন শুনেছিলেন ঘটেছিল এরও বেশ কিছুদিন আগে। তো উনি তখন ময়মনসিংহ থাকতেন, তো ময়মনসিংহ থাকা অবস্থায় ওনার একজন ছাত্র ভাই ছিল, তার নাম ছিল হচ্ছে মনির। তো এই মনির যখন আর একটা জায়গায় একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন, সেটি হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর নামক একটা জায়গায়, ওই দুর্গাপুরে একটা মাদ্রাসায় ওই মনির লেখাপড়া করতেন। ওই মনির ভাই উনি যখন ওই মাদ্রাসার ছাত্র ছিলেন তখন ওনার আর একজন ছাত্র ভাইয়ের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কারণ এই টাইপের বিষয় আমি এর আগে কখনো শুনি নাই, কখনো পাইও নাই। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিকুল। রফিকুলের বাড়ির দূরত্ব আর মাদ্রাসার দূরত্ব ছিল মাত্র আধা কিলোমিটার বা তারও কম। ও কি করতো, ফজরের নামাজ পড়েই মাদ্রাসায় চলে আসতো, মাদ্রাসায় চলে এসে সারাদিন মাদ্রাসায় থাকতো, আবার এশার নামাজ পড়ে সে তার সাথে থাকা যে একটা কোরআন শরীফ ছিল এই কোরআন শরীফটা নিয়ে আবার বাড়িতে চলে যেত। তো ওই কোরআন শরীফটা সারাক্ষণ আসা যাওয়ার পথে তার সাথেই থাকত। ওই কোরআন শরীফের গেলাফ ছিল আর তার সাথে এমন একটা সুতা ছিল যেটা দিয়ে ওই কোরআন শরীফটা গলায় ঝুলিয়ে রাখা যায়। তো সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। এক রাত্রে যখন উনি মানে এই রফিকুল ভাই উনি যখন ফিরে যাচ্ছিলেন, মানে বাড়ির দিকে যাচ্ছিলেন মাদ্রাসা থেকে এশার নামাজের পরে, তখন ওনার বাড়িতে যাওয়ার পথে একটি বড় বকুল গাছ রয়েছে। এই বকুল গাছের নিচ দিয়ে উনি অসংখ্যবার আসা যাওয়া করেছেন, কোনো ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আর ওনার কাছে একটা টর্চ লাইট থাকতো, বেশ পাওয়ারফুল একটা টর্চ লাইট, চার্জার টর্চ লাইট। তো উনি যখন ওই রাত্রেবেলা আসতেন, ওই পথটা তখন মেঠো পথ ছিল, এখন সেখানে পাকা রাস্তা বা কি হয়েছে কিনা এটা এখনো আমাকে বলতে পারেন নাই মাওলানা শামসের আলী ভাই, তো উনি নিজেও ওই জায়গাটা তো দেখেননি, উনি তো ওনার আর এক ছাত্র ভাই মনিরের কাছ থেকে সেটা শুনেছেন। তো যাই হোক, তো
যখন এই রফিকুল ভাই উনি যখন যাচ্ছিলেন ওনার বাড়ির দিকে, যাওয়ার পথে যখন ওই বকুল গাছের নিচে এসেছেন আর ওনার টর্চ লাইটটা কিন্তু জ্বালানো ছিল, হঠাৎ উনি খেয়াল করলেন বকুল গাছের উপর থেকে টুক করে কি যেন একটা ওনার মানে ওনার থেকে প্রায় 10-15 হাত দূরে কিছু একটা পড়ল। উনি চিন্তা করলেন কি ব্যাপার কি পড়ল, তখন উনি টর্চ লাইটটা ওই জায়গাটাতে ধরেন, ধরে উনি যে জিনিসটা দেখতে পান তাতে উনি আঁতকে ওঠেন। উনি দেখেন একটি মানুষের কাটা জিহ্বা পড়ে আছে, তো এই জিহ্বাটা নড়াচড়া করছে, রক্ত মাখা একটা জিহ্বা, এবং এমন ভাবে এই জিহ্বাটা কাটা মনে হচ্ছে খুব সূক্ষ্মভাবে ব্লেড দিয়ে জিহ্বাটা কাটা হয়েছে। এবং জিহ্বাটা যখন নড়াচড়া করছে উনি কিন্তু খুব ভয় পান, উনি যে দৌড়ে চলে যাবেন ওনার পায়ের কোনো শক্তি ছিল না, মনে হচ্ছে ওনার পা অবশ হয়ে গেছে, উনি এক চুলও ওইখান থেকে নড়তে পারছেন না। উনি বুঝতে পারেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে, তবে এতটুকু উনি বুঝতে পারেন এবং আত্মবিশ্বাস ছিল যে পবিত্র কোরআন যেহেতু ওনার সাথেই ছিল ওনার কিছু হবে না, কিন্তু তারপরেও উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়তে থাকেন। সূরা ইয়াসিন উনি পড়ছেন কিন্তু একই সাথে ওই যে টর্চ লাইট যেটি সেটি কিন্তু উনি ওই জিহ্বার দিকে ধরে রেখেছেন, যে কি হয় না হয় এটা তো ওনাকে বুঝতে হবে, লাইট বন্ধ করলে যদি ক্ষতি হয়ে যায় সাংঘাতিক কিছু ঘটে, এই জন্য উনি লাইট বন্ধ করছিলেন না, উনি ওই ঠিক ওই রক্তমাখা জিহ্বার দিকে টর্চ লাইটটা ধরে রেখেছিলেন এবং জোরে জোরে সূরা ইয়াসিন পড়ছেন এবং অপেক্ষা করছেন এই রাস্তা দিয়ে কোনো মানুষ আসে কিনা, মানুষ আসলে তো ওনার ভয় কেটে যাবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে আর ভয়ানক ব্যাপার হচ্ছে যে উনি সূরা ইয়াসিন পড়ছেন আর ওই জিহ্বাটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে, নড়াচড়া করছে, লকলক করছে এবং ওনার দিকে আস্তে আস্তে মানে বড় হতে হতে ওনার পায়ের কাছাকাছি আস্তে 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 আসার চেষ্টা করছে, কিন্তু জিহ্বাটা কিন্তু একই জায়গায় ছিল, সামনে এগিয়ে আসছে না কিন্তু জিহ্বাটা কিন্তু বড় হচ্ছে। উনি কিন্তু সূরা ইয়াসিন পড়ছেন, এদিকে জিহ্বাটাও বড় হচ্ছে, উনি সূরা ইয়াসিন পড়ছেন জিহ্বা বড় হচ্ছে, সূরা ইয়াসিন পড়ছেন জিহ্বা বড় হচ্ছে, আস্তে আস্তে জিহ্বাটা ওনার পায়ের কাছাকাছি চলে আসে এবং ওনার পাকে টাচ করার চেষ্টা করছিল। ওনার কিন্তু আমি শুরুতেই বলেছি পা নড়ানোর একটুও ক্ষমতা ছিল না, মনে হচ্ছে ওনার পা পাথর হয়ে গেছে, ওইখান থেকে উনি নড়তে পারছেন না, কেন এরকমটা হয়েছে উনি বলতে পারেন না। এদিকে কোনো মানুষও আসে না ওই রাস্তা দিয়ে, সচরাচর কিন্তু মানুষ চলাফেরা করে ওই রাস্তা ঈশার নামাজের পরে, কিন্তু ওই দিন কোনো অজানা কারণে তখনও কোনো মানুষ আসছিল না। যখন ওনার পায়ের কাছে চলে এসেছে এবং জিহ্বাটা ওনার পাকে টাচ করার চেষ্টা করছে, তখন উনি আরও একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন যে ওই জিহ্বাটা বা জিহ্বাটা ওনার শরীরকে টাচ করতে পারছে না, চেষ্টা করছে বাট পারছে না। এরপরে কি হয়, ওই জিহ্বাটা আস্তে আস্তে ছোট হতে থাকে, ঠিক যেভাবে যেই গতিতে আস্তে আস্তে বড় হয়েছিল ঠিক একই গতিতে আস্তে আস্তে ছোট হতে থাকে। উনি কিন্তু সূরা ইয়াসিন পাঠ করা কিন্তু ছাড়ছেন না, উনি যে কয়বার সূরা ইয়াসিন পাঠ করেছেন উনি নিজেও জানে না, অসংখ্যবার উনি এই সময়ের মধ্যে পাঠ করেছেন। আস্তে আস্তে জিহ্বাটা ছোট হতে থাকে, ছোট হতে 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 একটা সময় আগের শেপে চলে আসে এবং উনি কিন্তু টর্চ লাইট ধরেই রেখেছেন, ওনার টর্চ লাইটে ভালোই চার্জ ছিল কারণ সকালবেলা যখন আসতেন বাড়ি থেকে তখন ফুল চার্জ দিয়ে নিয়ে আসতেন, আর ওই যেহেতু চার্জার লাইট ছিল ওইটাতে ওইটা বিদেশি চার্জার লাইট, এটা মানে অনেক চার্জ থাকতো আর কি, তো উনি কিন্তু জিহ্বাটার দিকে ওই লাইট ধরেই রেখেছিলেন। উনি দেখছেন আস্তে আস্তে ছোট হতে 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 আবার আগের শেপে চলে এসেছে এবং হঠাৎ করে সেটি ভ্যানিশ হয়ে গেছে, এবং ওই জিহ্বাটি যখন ভ্যানিশ হয়ে যায় তখন ওনার মনে হলো ওনার পায়ের শক্তি ফিরে এসেছে, উনি পা নাড়াতে পারছেন। তখন উনি যে কাজটি করেন সেটি হচ্ছে ওই ওই রাস্তা সরাসরি মানে যে জিহ্বাটা যে জায়গাটা পড়েছিল ওইটা পার না হয়ে উনি রাস্তা থেকে আর একটু নিচে নেমে একটু ঘুরে আবার মেইন রাস্তায় উঠে উনি বাড়িতে চলে যান। পরের দিন উনি আর মাদ্রাসায় আসেননি, ওনার সহপাঠীরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওনার প্রচণ্ড জ্বর হয়েছে, বেশ কিছুদিন উনি
জ্বরে আক্রান্ত ছিলেন, কারণ অনেক ভয় পেয়েছিলেন। তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান, কিন্তু সুস্থ হলেও উনি ওই মাদ্রাসাতে আর পড়েননি, কারণ উনি হাফিজি পড়তেন। এতটাই ভয় পেয়েছিলেন যে উনি পরে এই হাফিজি পড়াই ছেড়ে দেন, কোরআনে হাফিজ উনি আর হননি। রফিকুল ভাই এখন কোথায় আছেন এইটা মাওলানা শামসুল আলী ভাই আমাকে বলতে পারেননি, তবে মনির ভাই মানে উনি যার কাছে ঘটনাটি শুনেছিলেন উনি এখন ঢাকাতে আছেন এটা উনি আমাকে বলেছেন। এটি ছিল এমন একটি ঘটনা যেটি নেত্রকোনা দুর্গাপুর অঞ্চলের মোটামুটি সবাই এটা জানে। এটি ছিল ওনার কাছ থেকে শোনা প্রথম ঘটনা। ঘটনা দুই, এই ঘটনাটি মাওলানা শমশের আলী ভাইয়ের বাবার সঙ্গে ঘটেছিল। তখন উনি অনেক ছোট ছিলেন, 7-8 বছর বয়স ছিলেন। সাল ছিল 1985-86 সাল, এরকম একটা সময় ছিল। মাওলানা শমশের আলী ভাইয়ের বাবা উনি খুব ভালো ঘর বাঁধতে পারতেন, মানে উনি ঘর তৈরি করার মিস্ত্রি ছিলেন, স্পেশালি সোনের ঘর দিয়ে, সোন দিয়ে তৈরি করা যে ঘরগুলো, এই ঘরগুলো উনি খুব ভালো বাঁধতে পারতেন। এই জন্য আশেপাশের এলাকার বহু ঘর উনি বেঁধেছেন। তো এমনই একটি ঘর বাঁধার জন্য ওনার যে এলাকা, ওনার যে গ্রাম, ওনার গ্রাম হচ্ছে উত্তর মুকসুদপুর গ্রাম তাহিরপুরের। তো ওইখান থেকে উনি কয়েকটা গ্রাম দূরে ঘর বাঁধার জন্য যান। আপনারা যারা তাহিরপুরে গিয়েছেন, অনেকেই টাঙ্গুয়ার হাওড় ঘুরতে গিয়েছেন, আপনারা জানেন যে ওই জায়গাতে দেখা যাচ্ছে অল্প কিছু ঘর মিলে একটা গ্রাম, আবার একটু দূরে অল্প কিছু ঘর মিলে আর একটা গ্রাম, এরকম ছোট ছোট অসংখ্য গ্রাম টাঙ্গুয়ার হাওড়ে রয়েছে বা তাহিরপুরে রয়েছে। তো ওনার বাসা থেকে খুব বেশি দূরে না, বেশ মানে পায়ে হাঁটা 1 ঘন্টা পথ এরকম একটু দূরে একটা গ্রামে উনি ঘর বাঁধতে গিয়েছিলেন সকালবেলা। তো ওই সোনের দিয়ে মানে সোন দিয়ে তৈরি ঘরটা বেশ বড় ছিল, এই জন্য স্বাভাবিক যে সময় লাগে ছোট কোনো ঘর তৈরি করতে, কিন্তু ওই দিন ওনার একটু বেশি সময় লেগে যায়। তো ওনার হাতে একটা দা থাকতো সবসময়, এই দা দিয়ে আসলে উনি তেমন কোনো কাজ মানে কোনো কাটাকাটির কাজ করতেন না, কিন্তু সোনের ঘর তৈরি করার সময় যেটা হতো সে অনেক সময় লোহা গাথা বা তার বা দড়ি দিয়ে কোনো কিছু বা সুতা দিয়ে কোনো কিছু বাঁধার পরে সেটাকে টাইট দেওয়ার জন্য ওই দা ওই গিটের উপরে মানে ধরতে হতো বা কখনো ওটাতে চাপ দিতে হতো। উনি সাধারণত এই গিটগুলো শক্ত করার জন্য ও দায়ের যেই কোনোইটা আছে সেটা সাধারণত ব্যবহার করতেন, আর সাধারণ আর সাধারণভাবে ওই দায়ের ধার থাকতো কম। তো উনি এই দা নিয়েই উনি কাজে যেতেন সবসময়। তো ওই দিনও গিয়েছিলেন, ওই দিন ওই ঘরটা তৈরি করতে করতে বেশ সময় লেগে যায়, মানে সাধারণত উনি আসরের আজান দিলে আর কাজ করেন না, কিন্তু ওই দিন আসরের পরে উনি কাজ করেন, মাগরিবের পরেও কাজ করেন, কাজ শেষ করতে করতে প্রায় 7-8 বেজে যায়। তখন ওই গ্রামের মানে যেই বাড়িতে উনি ঘর তৈরি করতে গিয়েছিলেন ওই বাড়ির যারা লোক ছিলেন তারা বলেন যে আপনি রাত্রেবেলা আমাদের সাথে খাওয়া দাওয়া করে যান, 4 ডাল ভাত খেয়ে তারপর আপনি বাড়িতে যান, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো উনিও মেহমানদারি গ্রহণ করেন, খাওয়া দাওয়া করে উনি ওনার বাড়ির দিকে রওনা। উনি একাই ছিলেন, একাই যাচ্ছিলেন। তো উনি যখন যাচ্ছিলেন যাওয়ার পথে ছোট্ট একটা খালের মতো থাকে, এটা বর্ষাকালে পানি থাকে আর এমনি সময় সাধারণত পানি থাকে না, এটা স্থানীয়ভাবে এটাকে নদী বলে, মানে এটা আসলে নদী না একটা নালার মতো কিন্তু তারপর নদী বলে, আর নদীটার নাম লোকজন দিয়েছে পিঠা খাওরি নদী। তো মাওলানা শমশের আলী ভাই পিঠা খাওরি নদী সম্পর্কে আমাকে একটা বিষয় বলেছেন, সেটা আমি লিসেনার আপনাদেরকে শেয়ার করি। সেটি হচ্ছে যে পিঠা খাওরি নদী মানে পিঠা খাওয়া নদী, স্থানীয় এই শব্দটার মিনিং এটা দাঁড়ায়। কারণ হচ্ছে একবার ওই পাশেরই এক গ্রামের একজন ভদ্রমহিলা উনি দিনের বেলা ওনার মেয়ের জন্য পিঠা তৈরি করে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। তো একটা হাড়ির মধ্যে বেশ কিছু পিঠা তৈরি করে নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে যখন ওই নদীটা পার হচ্ছিলেন বা পার হয়েছেন আর কি, এরপরেই তার মেয়ের বাড়ি আর কি, মেয়ের বাড়িতে গিয়ে দেখে যে ওই হাড়ির মধ্যে একটিও পিঠা নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই পিঠাগুলো যে নেই, হাড়ি যে হালকা হয়ে যাবে ওনার কাছে কিন্তু এমনটা মনে হয়নি, হাড়ি কিন্তু আগের মতোই ভারী ছিল, এবং ওনার কাছেও মনে হয়েছে শেষ দিকে এসে হাড়ি আর একটু বেশি ভারী মনে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ভার বহন যদি অনেক সময় করি, যখন অনেক সময় হয়ে যায় তখন আমাদের শরীরের সক্ষমতা বা শক্তি কিছুটা কমে আসলে ওই ভারটা আরো বেশি ভারী মনে হয়।
তো যেহেতু উনি অনেক পথ হেঁটে এসেছেন, পরে ওনার কাছে ওই হাইট আরো বেশি ভারী মনে হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, নামানোর পরে কোনো পিঠা তার মধ্যে ছিল না। যেহেতু কোনো অশুভ শক্তি ওই পিঠাগুলো খেয়ে ফেলেছে, এরপর থেকে এই ঘটনাটা যখন চাউর হয়ে যায়, তখন ওই নদীটাকে মানে চিন্তা করে যে এই নদী পার হতে গিয়ে এই ঘটনা ঘটেছিল, এই জন্য স্থানীয়ভাবে ওই নদীটার নাম হয়ে যায় পিঠাখাওড়ি নদী। তো ওই পিঠাখাওড়ি নদীর এপাশ এবং ওপাশে দুটি বড় বড় শিমুল গাছ আছে। তো ওই শিমুল গাছ, একটা শিমুল গাছ পার হয়ে ওই নদীটা মানে উনি পাড়ি দিয়ে, নদীতে পানি থাকে না, আমি শুধু বলছি বর্ষাকাল সাধারণত পানি থাকে না, তো নদীটা এমনি উনি হেঁটে পার হয়ে যখন আরেকটি শিমুল গাছের কাছে গিয়েছেন, তখন উনি বাড়ির মোটামুটি কাছাকাছি চলে গেছেন। তখন হঠাৎ উনি দেখছেন যে নদীর অপোজিট পাশে যে শিমুল গাছটি রয়েছে, ওইখানে বড় কিছু একটা দেখা যাচ্ছে এবং ওটা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে আসছে। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, কিন্তু ওই দিন চাঁদনি রাত ছিল এবং চাঁদনি রাতে ওই দিন আরো মনে হয় যে চাঁদের আলো আরো বেশি ছিল, যার কারণে উনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন একটি প্রাণী এবং ওইটার পিঠের উপরে একজন মানুষ বসে আছে। উনি চিন্তা করলেন জিনিসটা কি, উনি ভালো করে খেয়াল করে দেখেন এবং স্পষ্টভাবে দেখতে পান ওটি একটা হাতি। একটা হাতি হেঁটে আসছে এবং হাতির পিঠের উপরে একজন মানুষ বসে আছে। উনি চিন্তা করেন যে আমাদের এই গ্রামে হাতি আসবে কোত্থেকে, হাতি তো আসার কথা না, তারপর আবার হাতির পিঠের উপর একজন মাহুত মানে হাতিকে পরিচালনা করার জন্য একজন মানুষ বসে আছে। তো উনি চিন্তা করেন যে আমি জিনিসটা দেখি যে কে আসে। উনি আর হেঁটে বাড়ির দিকে যান না, উনি ওই যে আর একটা শিমুল গাছ আছে সেই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে উনি দেখছেন যে কি হয় বা কে আসে। উনি খেয়াল করেন যে ওই হাতিটা যত কাছে এগিয়ে আসছে আস্তে আস্তে তার আকৃতিটা ছোট হয়ে আসছে। অল্প সময় পরে উনি দেখেন ওটি আর হাতি নেই, ওটি হয়ে গেছে একটি ঘোড়া এবং ঘোড়ার পিঠের উপরেও ওই মানুষটি বসে আছে যেটা হাতির পিঠে বসা ছিল। কিন্তু উনি লক্ষ্য করেন হাতির পিঠে বসা অবস্থায় ওই মানুষের শরীরের যে আকৃতি ছিল এখন আকৃতিটা আরেকটু ছোট হয়ে গেছে। মানে ওই যখন হাতি ছিল হাতির সাথে সাথে হাতির পিঠের মানুষের আকৃতি যখন ঘোড়া হয়ে গেছে তখন ওই পিঠের হাতির পিঠের মানুষের আকৃতিটাও কিছুটা ছোট হয়ে গেছে। এরপরে দেখেন যে ঘোড়াটা তার দিকে এগিয়ে আসছে এবং যত এগিয়ে আসছে ওই ঘোড়ার আকৃতিটাও ছোট হয়ে যাচ্ছে। উনি খেয়াল করেন অল্প একটু কাছে আসার পরে এটি আর ঘোড়া নেই, এটি হয়ে গেছে বড় একটি রাম ছাগল এবং ওই ছাগলের উপর একটা মানুষ বসে আছে, সেও কিন্তু আস্তে আস্তে ওই ঠিক ওই প্রাণীর অনুপাতে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু মানুষটার চেহারা উনি দূর থেকে স্পষ্ট বুঝতে পারছিলেন না, কিন্তু এতটুকু বুঝতে পারছিলেন ওইটা একটা মানুষ। যখন ওই ছাগলটি হেঁটে হেঁটে যখন আরেকটু কাছে চলে আসে তখন মৌলানা শামসুল আলী ভাই বাবা দেখেন যে এটি এখনো ছাগল নেই, এটি একটি কুকুর হয়ে গেছে এবং পিঠে মানুষ বসে আছে এবং সেও ছোট হয়ে গেছে। কুকুরটা যখন আরো কাছে চলে আসে মানে যখন ওনার একদম কাছে চলে এসেছে তখন দেখে ওটি এখন আর কুকুর নেই, ওটি হয়ে গেছে একটি বিড়াল আর ওই বিড়ালের চোখ খুব ভয়ানকভাবে জ্বলজ্বল করছিল। আর যখন ওনার কাছে ওই বিড়ালটি এসেছে উনি দেখে ওই যে পিঠের উপর ওই মানুষটিও কিন্তু ওই বিড়ালের পিঠে বসা, কিন্তু তার আকৃতিটাও বেশ ছোট হয়ে গেছে এবং তার চোখও জ্বলজ্বল করছে। এবং ওনার কাছাকাছি এসে হঠাৎ এই বিড়ালটি এবং তার পিঠে যে মানুষ ছিল সেটি সব ভ্যানিশ হয়ে যায়। পুরো সময়টাতে তার হাতে থাকা দাঁটি তিনি খুব শক্ত করে ধরে রেখেছিলেন, কারণ উনি জানতেন যে হাতে যদি লোহা জাতীয় কিছু থাকে তাহলে এই ভূত প্রেত জাতীয় কোনো কিছু কাছে আসতে পারে না বা কাছে আসলেও তেমন কোনো ক্ষতি করতে পারে না। এই চিন্তা করে ওনার হাতের দাঁটি উনি কোনো অবস্থাতেই হাতছাড়া করেননি, ভয় পাচ্ছিলেন বাট তারপরও উনি সারাটা সময় খুব শক্ত করে হাতে ধরে রেখেছিলেন। উনি মানে যদিও অনেক ভয় পেয়েছিলেন কিন্তু উনি কোনো অসুস্থ হন নাই বা জ্বর এরকম কিছু আসে নাই, উনি স্বাভাবিক ছিলেন। তো এই ঘটনাটি উনি ওনার আশেপাশে অনেককেই বলেছিলেন এবং ওই দুই শিমুল গাছের মাঝখানে এখনো বেশ কিছু ঘটনা টুকটাক ঘটে। এটি ছিল মৌলানা
শমশের আলী ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনা তিন, এই ঘটনাটি মৌলানা শমশের আলী ভাইয়ের যেখানে বাড়ি আর কি, তাহিরপুরের উত্তর মকসুদপুর গ্রাম। এই উত্তর মকসুদপুর গ্রামে একটি ছোট্ট কালভার্ট রয়েছে, মানে ছোট্ট একটা ব্রিজ রয়েছে। তো ওই ব্রিজ থেকে আবার আরেকটু সামনে অপেক্ষাকৃত আর একটি বড় ব্রিজ রয়েছে। ওই ব্রিজটা আসলে মানে দুটো ব্রিজ, মানে এমন যে এটা মানে পাশাপাশি, মানে একটা পার হয়ে যে আপনি আর একটা পাবেন বিষয়টা এরকম নয়, এটা আসলে পাশাপাশি, মানে দুইটা কিন্তু দুই ধরনের রাস্তা। হ্যাঁ, দুইটা দুই ধরনের রাস্তা। তো এক ব্রিজের নিচ দিয়ে যখন পানি যায়, তখন ওই পানিটাও আবার অন্য ব্রিজের নিচ দিয়েও যায়। তো উত্তর মকসুদপুরের ভিতরে যেই গ্রাম, মানে এই গ্রামের ভিতরে যেই ব্রিজটি পড়েছে, এই ব্রিজটা একটু ছোট, আর গ্রামের আর পাশের যে গ্রামটা, এই গ্রামের মধ্যে ওই যে যে ব্রিজটি পড়েছে ওইটা অপেক্ষাকৃত একটু বড়। তো যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল, ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুস্তম আলী। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। কোনো এক রাতে উনি ফিট ছিলেন, তো তখন কিন্তু বর্ষাকাল ছিল না, মানে তখন শুকনা ছিল। আর শুকনার সময় ওই ব্রিজের নিচ দিয়েই স্বাভাবিকভাবে মানুষজন আসা যাওয়া করতো, ব্রিজের উপর দিয়ে মানুষজনের খুব বেশি দরকার না হলে চলাফেরা করতো না। তো উনি যখন ওই যে বড় ব্রিজটা পার হচ্ছিলেন, তো বড় ব্রিজটা যখন পার হচ্ছিলেন, উনি দেখেন যে ব্রিজের নিচে একটি লাশ পড়ে আছে, একদম কাফন দিয়ে মোড়ানো। আর ঠিক একটা লাশকে কবরে নামানোর আগে লাশ খাটিয়া শোয়ানো অবস্থায় আমরা যেরকম দেখি যে পায়ের দিকে বাঁধা, মাথার দিকে বাঁধা, ঠিক একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরা অবস্থায় একটি লাশ ওই ব্রিজের নিচে রাখা। তিনি বেশ সাহসী মানুষ ছিলেন, উনি জানতেন যে রাত্রে চলাফেরার ক্ষেত্রে অনেক ঘটনাই ঘটে। তো এই রুস্তম আলী ভাই উনি ওই লাশের কাছে যান। স্বাভাবিকভাবে আমরা হলে কি করতাম, আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ওইখান থেকে আরো দূরে, মানে দৌড়ে ওইখান থেকে পালানোর চেষ্টা করতাম, কোনোভাবেই ওই লাশের কাছে যাওয়ার চেষ্টা করতাম না। তো উনি যে কাজটি করেন, উনি কি করেন, উনি ওই লাশের কাছে যান। উনি চিন্তা করেন যে মাথা তো বাধা দেখছি, মাথাটা খুলে দেখি যে লাশটা কার, হতে পারে যে আমার পরিচিত কারো লাশ, কেউ ফেলে গেছে এখানে, বা কোনো পরিচিত ব্যক্তি, কারণ আশেপাশের অনেক গ্রামের মানুষের এই মানুষকে তো উনি চিনতেন। তিনি যখন লাশের কাছে গেছেন এবং লাশের মাথার দিকের যেই গিট এটি খুলবেন, হঠাৎ উনি দেখেন লাশটি নড়ে উঠেছে এবং নড়াচড়া করছে। এবার কিন্তু উনি ভয় পান যে কি ব্যাপার, লাশ নড়ে কেন। উনি ভয় পেয়ে দৌড়ে ব্রিজের উপরে উঠে যান। তো ব্রিজের উপরে উঠে নিচের দিকে তাকান, উনি কিন্তু সাহসী মানুষ ছিলেন, উনি যে উঠে পালাবেন বিষয়টা এরকম নয়, উনি সাহসী মানুষ ছিলেন। উনি উপরে উঠে দেখেন যে লাশটি কি করে, উনি দেখেন লাশটি উঠে দাঁড়িয়েছে এবং লাশের পায়ের দিকের যেই গিট ছিল সেটি খুলে গেছে এবং লাশটি হাঁটা শুরু করেছে, উঠে উঠে ব্রিজের নিচ দিয়ে এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে। তো ব্রিজের যখন এক পাশ থেকে আর এক পাশ যাচ্ছিল, এক পাশ থেকে যখন ঢুকে গেছে, তো উনি আবার চিন্তা করেন যে দেখি লাশটা কি হয়, অপোজিট পাশ দিয়ে কি লাশটা কি বের হয়। তো উনি ব্রিজ আবার আর এক মাথায় গিয়ে দেখছেন যে নিচ দিয়ে লাশটা বের হয় কি। উনি দেখেন যে হ্যাঁ, লাশটি আর এক পাশ দিয়ে বের হয়েছে। বের হয়ে হাঁটতে হাঁটতে পাশে একটি জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে লাশটি ঢুকে যায় এবং অদৃশ্য হয়ে যায়। চাঁদের আলোতে কিন্তু উনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন। আর ঘটনাটির সময় মোটামুটি 2010-11 সালের দিকের ঘটনা, খুব বেশি দিন, বেশি বছর আগের তাও না, 10 বছর আগে এরকম এক সময় আর কি। তো ওই দিনও কিন্তু চাঁদের আলো ছিল, আর যেহেতু সাদা ধবধবে কাফনের কাপড় পরা ছিল, এজন্য লাশটিকে উনি আরো স্পষ্টই দেখেছিলেন। যখন দেখলেন যে লাশটি ওই জঙ্গলের মধ্যে চলে গেল, তখন কিন্তু উনি ভয় পেয়েছিলেন। উনি দ্রুত বাড়িতে ফিরে আসেন, ওনার বাড়ি কাছাকাছি ছিল, তো বাড়িতে ফিরে আসেন, ওনার স্ত্রীকে বলেন। তো ওনার স্ত্রী তাকে, ওই যে অনেক সময় গ্রামে দেখা যায় যে লোহা গরম পানিতে ডুবিয়ে ওই গরম পানিটা
খাইয়ে দেয়া হয়। স্থানীয় ভাষায় বা স্থানীয়ভাবে একটা প্রথা রয়েছে যে এরকম করলে নাকি ভয় কেটে যায়। তো ওই রুস্তম আলী ভাইকে ওনার স্ত্রী ওইভাবে গরম পানি খাইয়ে দেন। তো উনি কিন্তু কোনো উনিও অসুস্থ হন নাই, কিছু হয় নাই, বেশ স্বাভাবিক। আর উনি আপনারা আপনারা একটা বিষয় চিন্তা করেন প্রিয় লিসেনার, সেটা হচ্ছে কতটুকু সাহস হলে একটা মানুষ লাশের কাছে যেতে পারে। লাশটি নড়ে ওঠার পরে তখন উনি ভয় পেয়েছেন, ব্রিজের উপরে গিয়েছেন। আবার দেখেন যখন ওই লাশটি হাঁটা শুরু করেছে ব্রিজের নিচ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে বের হচ্ছে, উনি আবার দেখার জন্য আরেক পাশে গিয়েছেন যে লাশটা বের হয় কিনা বা কোথায় যায় এটা উনি দেখার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে আমরা হলে কি করতাম, আমরা তো ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যেতাম। তো যাই হোক, এই ঘটনাটি ওনার স্ত্রীকে বলেন। ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ হতে পারত, কিন্তু না, ঘটনাটি এখানেই শেষ হয় না, ঘটনাটির রেশ থেকে যায় আরো একটু। এক রাত্রে উনি বাড়িতে ফিরতে দেরি করছিলেন, তো ওনার স্ত্রী রাত্রে রান্না করার পরে যেই উচ্ছিষ্ট পানি একটি পাত্রের মধ্যে ছিল এবং রান্নার যেই অবশিষ্ট অংশ সেটা ওই পানির মধ্যে দিয়ে উনি যেটি করতেন সেটি হচ্ছে যে ওই বাড়ির যেই বেড়া ছিল ওই বেড়ার অপর মানে বাড়ির পেছন দিকে যে বেড়া ছিল এই বেড়ার কাছে গিয়ে ওই পানিটা ফেলে দিতেন, মানে ছুঁড়ে ফেলে দিতেন। তো উনি কি করেছেন, ওই পাত্রের মধ্যে ওই এটো পানি এবং তৈরি তরকারির উচ্ছিষ্ট অংশ এগুলো নিয়ে যখনই ফেলতে যাবেন তখন উনি দেখেন যে একটি লাশ কাফনের কাপড় পরা, মাথার দিকটা বাঁধা, হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক ওনার বেড়ার পাশ দিয়ে। উনি বুঝতে পারেন ওনার স্বামী যেই লাশটি দেখেছিলেন হয়তো বা এটি সেই। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ঘরের লোকজন তাড়াতাড়ি চলে আসে, ঘরে আরো যারা ছিল তারা এসে ওনাকে উদ্ধার করে। ওনার জ্ঞান ফেরার পরে উনি বলেন যে উনি এইটা দেখেছিলেন। এরপরে এই লাশ রিলেটেড বিষয় ওই রুস্তম আলী ভাই বা ওনার পরিবারের সাথে আর ঘটেনি। এটি ছিল ঘটনা। ঘটনা চার, এই ঘটনাটি মাওলানা শমশের আলী ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময় ছিল 2013 কি 2014 সাল, উনি আমাকে যেভাবে বলেছেন। ওনার বাড়ি তো উত্তর মুকসুদপুর, তো ওনার বাড়ি থেকে উনি যে মসজিদে ইমামতি করেন এখনো উনি যেখানে ইমামতি করেন আর কি, তো ওইখান এই দুই ওনার বাড়ি থেকে এই মসজিদের দূরত্ব সর্বোচ্চ 1.5 কিলোমিটার। ওনার বাইসাইকেল আছে, উনি ওই বাইসাইকেলে করে উনি রাতের বেলা মানে খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে যেতেন। ভোরবেলা যেহেতু আজান দিতে হবে, উনি মুয়াজ্জিন, উনি খাদেম, উনি ইমাম, তো উনি মসজিদের পাশেই থাকা একটা ওনার কামরা ছিল বা কক্ষ ছিল, তো উনি সেখানে রাত্রে থাকতেন। তো এশার নামাজ পড়ে উনি বাড়িতে যেতেন, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসতেন। কখনো কখনো ওনার দেরি হয়ে যেত। উনি আবার একটা মাদ্রাসায়ও শিক্ষকতা করতেন, অনেক সময় দেখা যায় যে এশার নামাজের পরে মাদ্রাসায় মিটিং থাকত, তো ওই মিটিং শেষ করে আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার মসজিদে আসতে বেশ দেরি হয়ে যেত। তো এমন এক রাত্রে উনি খাওয়া দাওয়া করে যখন মসজিদের দিকে ফিরছিলেন তখন রাত বেজে গেছে প্রায় 12:30 কি 1টা। আর আপনারা ঘটনা তিন যেটি শুনেছেন রুস্তম আলী ভাইয়ের যে ঘটনা, ওখানে আমি দুটো ব্রিজের কথা বলেছিলাম, যে একটা ছোট্ট কালভার্ট যেটা উত্তর মুকসুদপুর আর একটা বড় কালভার্ট যেটা আরেকটু পাশে। তো ওই যে ছোট্ট যে কালভার্টটা, এই কালভার্টে কিন্তু অনেক লোকই বিভিন্ন সময় অদ্ভুত কিছু বিষয়, ভয়ানক কিছু বিষয় দেখে ভয় পেয়েছে। এটি কিন্তু মাওলানা শমশের আলী ভাই জানতেন, কিন্তু দীর্ঘদিন আসা যাওয়া করছেন, ওনার সামনে আসলে কখনো কিছু পড়েনি। তো ওই রাত্রে উনি ফিরছিলেন বাইসাইকেলে করে, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, উনি ওই টর্চ লাইট জ্বালিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। উনি যখন ব্রিজের কাছে এসেছেন তখন টর্চ লাইটের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে আমরা দেখি যে কালভার্টের দুই পাশে উঁচু জায়গা থাকে, সেখানে কিন্তু মানুষ বসতে পারে। তো একজন মানুষ বসে আছে কিন্তু ওনার পিঠ ব্রিজের দিকে দিয়ে, মানে ওনার মুখ উল্টা দিকে, মানে পাহাড়ের দিকে, মেঘালয়ের পাহাড়ের দিকে মুখ দিয়ে উনি বসে আছেন।
উনি প্রথম দিকে তেমন কিছু মনে করেননি, কিন্তু যখন কাছাকাছি এসেছেন এবং কাছাকাছি আসার পরে ওনার টর্চ লাইটটা ওই লোকের দিকে উনি মারেন। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, একটা লোক এইভাবে উল্টো দিকে মুখ করে বসে আছে কেন, মানুষ তো স্বাভাবিকভাবে ব্রিজের দিকে মুখ করে বসে থাকে, সে পাহাড়ের দিকে মুখ করে বসে আছে এরকম চিকন জায়গার উপরে। তো উনি যখন ওই টর্চ লাইটটা ওনার দিকে ধরেছেন তখন তিনি দেখেন যে ওই ব্যক্তিটির মাথা ভয়াবহ রকমের সাদা, এমন সাদা মাথা মানুষের কখনোই হয় না। তার চুল কিন্তু সাদা নয়, মাথায় কোনো চুল নাই, তার যতটুকু উনি পেছন থেকে দেখেছেন মানে তার দাড়িও ছিল কিনা উনি বলতে পারেন না, তবে মাথাটা একদম ধবধবে সাদা। উনি বুঝতে পারেন যে এটা আসলে মানুষ না, এটা অন্য কিছু। উনি সাইকেল আরো দ্রুত গতিতে চালানো শুরু করেন। তো দ্রুত গতিতে চালাতে গিয়ে যে সমস্যা যেটা হয়, হঠাৎ করে সাইকেলের চেন পড়ে যায়। কিন্তু চেন পড়লেও সাইকেলের যে স্পিড ছিল উনি সাইকেল থেকে নামেন না, ব্রিজ থেকে ঢালুর দিকে সাইকেলটা যখন চলে যায় তখন এই ঢালুর দিকে নামার পরে সাধারণভাবে ব্রিজ থেকে নামার সময় যে ঢালটা থাকে তখন কিন্তু যানবাহনের গতি বেড়ে যায়। ওনার সাইকেলের গতিও কিছুটা বেড়ে গিয়েছিল, কিন্তু কিছুদূর মানে এগিয়ে গিয়েই ছিল একটা গর্ত, ওই গর্তের মধ্যে আবার সাইকেলটা পড়ে যায়। তো উনি যখন মানে ওই লোকটাকে পাস করে ব্রিজ থেকে নেমে যাচ্ছেন এবং গর্তের মধ্যে সাইকেলটা পড়ে গেলেও কিন্তু মানে উনি সাইকেল থেকে পড়ে যাননি, ওই মানে গতির কারণে সাইকেলটা আবার গর্ত থেকে উপরে উঠে যায়, কিন্তু সাইকেলের চেন কিন্তু পড়ে গেছে, উনি কিন্তু প্যাডেল মারতে পারছেন না, সাইকেলটা এগিয়ে নিতে পারছেন না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে, হুজুর জানগা।